আসসালামু আলাইকুম, সহজ ইতালিয়ান ভাষা শিখুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে শেখাবো ইতালিয়ান বর্ণমালাগুলো এবং বর্ণমালাগুলোর উচ্চারণ কীরকমভাবে হবে সেগুলো। এই ক্লাসটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, একেবারে নতুন যারা তাদের জন্য, একেবারে ABCD থেকে শুরু করে। সো আসুন দেখে নেওয়া যাক। আ, আ, আতে আমিকো অর্থ বন্ধু, আমিকো বন্ধু। বি, বি, বিতে বারবা অর্থ দাড়ি, বারবা। চি, চি, চিরি চেনা অর্থ রাতের খাবার, চেনা। দি, দি, দিতে দিরে অর্থ বলা, দিরে অর্থ বলা। এ, এ, এতে এররে অর্থ ভুল, এররে। এফে, এফে, এফে দি ফাচিলে অর্থ সহজ, ফাচিলে অর্থ সহজ। জি, জি, জিতে গাম্বা অর্থ পা, গাম্বা, পা। আক্কা, আক্কা, অতেল অর্থ হোটেল, অতেল অর্থ হোটেল। ই, ই, ইতে ইয়েরি অর্থ গতকাল, ইয়েরি অর্থ গতকাল। ইংলিশের মতো আপনার সবগুলো বর্ণমালা ইতালিয়ান বর্ণমালাতে ব্যবহৃত হয় না, সেগুলো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এললে, এললে, এললে দি লাগো অর্থ লেক, লাগো। এমমে, এমমে, এমমে দি মারিতো অর্থ স্বামী, মারিতো। এন্নে, এন্নে, এন্নে দি নাভে জাহাজ, নাভে জাহাজ। অ, অ, অরো অর্থ স্বর্ণ, অরো। পি, পি, পি দি পেললে অর্থ চামড়া, পেললে চামড়া। কু, কু, কু দি কোয়ান্ত অর্থ কত, কোয়ান্ত অর্থ কত। এররে, এররে, এররে দি রিক্কো অর্থ ধ্বনি, রিক্কো অর্থ ধ্বনি। এসে, এসে, এসে দি সাবাতো শনিবার, সাবাতো। তি, তি, তি দি তেস্তা অর্থ মাথা, তেস্তা অর্থ মাথা, তেস্তা। উ, উ, উওমো অর্থ পুরুষ, উওমো অর্থ পুরুষ। ভু, ভু, ভিসো মুখমণ্ডল, ভিসো মুখমণ্ডল। জেতা, জেতা, জেতা দি জিও অর্থ চাচা বা মামা, জিও, জিও। ইতালীয় বর্ণমালায় অন্তর্ভুক্ত না হলেও বিদেশি শব্দের উচ্চারণের প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে যেসব বর্ণমালা, আসুন দেখে নেওয়া যাক। ইলুঙ্গা, যেটাকে আমরা যে বলি, কাপ্পা, কাপ্পা, দোপ্পিওভু, দোপ্পিওভু। ইক্স, ইক্স, ইপসিলন, ইপসিলন। এবার আমরা সবগুলো বর্ণমালা একসাথে আবার দেখে নিব এবং চেষ্টা করবেন আমার সাথে উচ্চারণ করার জন্য, এতে আপনাদের জড়তাটা কেটে যাবে। আর যেটা আগেই বলেছি, ইতালিয়ান বর্ণমালা হিসেবে ইংরেজি অক্ষরগুলোই ব্যবহার করা হয়, তবে উচ্চারণগুলো একটু ভিন্ন হয়ে থাকে, আসলে দেখে নেই। বি, চি, ডি, এ, এফ, জি, আক্কা, ই, ইলুঙ্গা, কাপ্পা, এললে, এমমে, এননে, অ, পি, কু, এররে, এসে, তি। উ, ভু, দোপ্পিও ভু, ইক্স, ইপসিলন, জেতা। ইতালিয়ান বর্ণমালায় বাংলা উচ্চারণ, আসলে সবগুলো দেখে নিই আবার। আ, বি, চি, ডি, এ, এফ, জি, আক্কা, ই, ইলুঙ্গা। আপনারাও যদি আমার সাথে সাথে উচ্চারণগুলো করেন তাহলে আপনাদের অনেক ইজি হয়ে যাবে। সো চেষ্টা করবেন আমি যখন বলছি সেটার সাথে সাথে আপনারাও উচ্চারণ করুন।
কাপ্পা, এললে, এমমে, এননে, অ, পি, কু, এররে, এসে, তি, উ, ভু, দোপ্পিও ভু, ইক্স, ইপসিলন, জেতা। ইলুঙ্গা, কাপ্পা, দোপ্পিও ভু, ইক্স, ইপসিলন এগুলো ইতালীয় বর্ণমালার অন্তর্ভুক্ত না হলেও বিদেশি শব্দের উচ্চারণে প্রয়োজনে ব্যবহৃত। আমি চেষ্টা করছি যাতে আপনারা সহজেই ইতালিয়ান ভাষাগুলো শিখতে পারেন, সেই জন্য এই ক্লাসগুলো আমার। আমার পরবর্তী ক্লাস টু ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দিব, নতুন ক্লাসের যে ভিডিওগুলো, সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। সো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি মনে করেন যে ভিডিওটি অনেককে শেখাতে সাহায্য করবে, তাহলে অবশ্যই আমাদের বাঙালি ভাই বোনদেরকে শেয়ার করবেন, যাতে তারা শিখতে পারে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে কোয়েশ্চেনগুলো করতে পারেন, যদি কোনো কিছু ডাউট থাকে আপনাদের।